আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস এবং দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। এখানে আমার টেবিলের উপরে আমি যেই টপটা রেখেছি এবং যে ঝুড়িটা রেখেছি সেটাও আমি ক্লিন করে নিচ্ছি। যেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি সেগুলো আমার দৈনিক রুটিন। ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করা, সব কিছু গুছিয়ে রাখা, এগুলো আমি রোজকার করেই থাকি। তো আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করে নিচ্ছি। এই সুকেসটা আমি নতুন কিনেছি, এটি হচ্ছে মালসিন উড কাঠের। আর আমি কেনার পর থেকে ভালোই চলছে, আর এটি বেশি দিন হয়নি, কিনেছি এক মাসের মতন হয়েছে। আমার আগের ঘরে যত ফার্নিচার ছিল সব নষ্ট হয়ে গেছে, তাই সব কিছু আমি ফেলে দিয়েছি এবং নতুন এই ফার্নিচারটা কিনে নিয়েছি। এই আমার সুকেসটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। এখন আমি আলমিরাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটি কিন্তু এসিআই কোম্পানির আলমিরা, আর এটি সুযোগ সুবিধা তেমন একটু বেশি ভালো না। এটিতে প্রায় আমার হাত কেটে যায়। এটি কোথাও ধারালো জায়গা আছে, সেখানে লাগলে হাতটা কেটে যায় বা দেখা যায় হাতে যে কোনো জায়গা থেকে চামড়া উঠে যায়। তো আমি এটা বেশি একটি অ্যাকসেপ্ট করছি না, আর এটি বেশি কেনার জন্য আপনাদেরকে আমি বলেও দিচ্ছি না, এটি আমার পছন্দ হয়নি। এখন আমি রুমের ভিতরে যে চুলাটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমি বেগুন এখানেই পুড়ে নিয়েছিলাম, সেই চুলাটা একটু ময়লা হয়ে গেছে, তাই চুলাটা ক্লিন করে নিলাম। আমি অবশ্য চুলা কিন্তু গরম থাকা অবস্থায় ক্লিন করে নিই যখন রান্না করি, কারণ গরম থাকা অবস্থায় ক্লিন করলে ময়লাগুলো একদম উঠে যায়। আর আমি চুলার কর্নারে একটি এরকম ঝুড়ি রেখেছি, আর ঝুড়ির মধ্যে আমি যা যা রেখেছি তা একটু ক্লিন করে নিচ্ছি। আমার কিচেন ঝুড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটি এরকম কলমদানি বা ফুলদানি যেটাই বলেন না কেন, এটির মধ্যে আমি এরকম আমার যত ছুরি, তারপর ডাল ঘুটনি, চামচ এগুলো রেখে দিই। আর আমি কিন্তু এখানে মাটিটা ব্যবহার করছি, কারণ এতে করে জিনিসগুলো ভার হয়ে থাকবে। অনেক সময় দেখা যায় প্লাস্টিকগুলো ব্যবহার করলে এভাবে কাট হয়ে যায়, তাই আমি মাটিটা ইউজ করে নিচ্ছি। আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে। এটি হচ্ছে আমার রুম কিচেন, এখানেই বসে আমি যখন লাইনের চুলা গ্যাস থাকে না তখন রান্না করে নেই। আর এই পাশে একটু খালি জায়গা আছে, এখানে আমি কোটা বাছা করে থাকি, আপনারা হয়তো দেখেছেন। আর কিচেনের পাশেই যে আমি একটি টলি রেখেছি যেটার মধ্যে আমি আমার হাঁড়িপাতিল বা থালা বাসনগুলো রেখে থাকি, এটাও আমি রোজ ক্লিন করে থাকি, হালকা হলেও একটু মুছি নেই। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরে সব কাজ আমার করা শেষ, রুমটা ঝাড়ু দেওয়া হলেই আমার কাজ কমপ্লিট। রুম পরিষ্কার করে আমি রান্নায় চলে যাব।
আর আজকে আমি আপনাদেরকে একটি মাছ রান্না করে দেখাবো। আর এখানে আমি সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে সাগরের পোয়া মাছ নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন বক্স, হলুদ মরিচের বক্স, জিরে বক্স, মানে সব কিছু আমি হাতে গুছিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা, টমেটো, তারপর আছে এখানে এখানে হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়া একসাথে আমি এই ভাজিটা আজকে করব। আপনাদের মাঝে হয়তো দেখাতে নাও পারি। আর এই যে টমেটো আর ধনে পাতা, আগে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে তারপর আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব। আগে চুলায় তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাক আর আমি মাছটা এইদিকে মাখিয়ে নেই। আমার মাছ মাখানো হয়ে গেছে আর এদিকে ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। যেভাবে অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্না করা যায় আমি সবসময় সেইটাই চেষ্টা করি। আমি এক চুলায় কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি তরকারিটা কষিয়ে নেব। এতে করে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এটি উঠিয়ে নিচ্ছি। আর পাশে চুলায় যে আমি কড়া বসিয়ে দিয়েছি সেটির মধ্যে এখন আমি পেঁয়াজ দেইনি। এখন এখান থেকে পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি সবটুকু পেঁয়াজ দিচ্ছি না, অল্প পরিমাণে পেঁয়াজ দিচ্ছি, কারণ এখান থেকে আর কিছু পেঁয়াজ দিয়ে আমি ভাজি বসিয়ে দিব, তাই এখানে আমি অল্প পেঁয়াজ দিচ্ছি। আর আমি তেল দিয়ে দিব আমার প্রয়োজন মতন, আপনারা আপনাদের প্রয়োজন মতন তেল দিয়ে দিবেন। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ধনে বাটা, আদা রসুন পেস্ট আর দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, পরিমাপ মতো লবণ আর হচ্ছে কাঁচা জিরে গুঁড়া। এই মশলাটাই আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব, না হলে আবার মশলাটা পুড়ে যাবে। মশলার গা দিয়ে যখন তেল ভরে হয়ে আসলো তখন আমি এর মধ্যে চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি না, জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি এখানে যে টমেটো কেটে রেখেছি এখান থেকে কিছু টমেটো দিয়ে দেবো, আর বাকি টমেটো আমি নুহাকে খেতে দেব। ও আবার এভাবে টমেটো কেটে দিলে খেতে খুব পছন্দ করে। এখন টমেটোটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম এবং সফট হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে তরকারি থেকেও কিন্তু পানি চলে এসেছে। তো এখন আমি এখানে অল্প পরিমাপে পানি দিচ্ছি, কারণ টমেটো তরকারিতে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, টমেটো থেকেই পানি বের হয়। এখন ঝোলের পানিটা যখন ফুটে উঠলো আমি ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এইভাবে আপনারা পোয়া মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগে। আমার ঘরে সবাই এভাবে মাছটা রান্না করলে খুব পছন্দ করে। আমি আলতো হাতে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবং একটু ঢাকা দিয়ে আমি আমার টেস্ট অনুযায়ী রান্না করে নেব। আমার মাছ রান্না করা কমপ্লিট। এখন এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে ভাজা জিরে গুঁড়া দিলে বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমি দেব না ভাজা জিরে গুঁড়ো, নুহার বাবা আবার ভাজা জিরে গুঁড়োর গন্ধটা ইদানিং সহ্য করতে পারছে না, সেজন্য আমি শুধু ধনে পাতা কুচিটাই দিয়ে দিলাম। আমি লাউ আর মিষ্টি আলু যে কেটে রেখেছি সেটা ভাজি করব। কিন্তু ঠিক সেই সময় আমি যখন ভিডিও করছিলাম তখনই আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে এবং আমি আর
ভাজির ভিডিওটা শ্যুট করতে পারিনি, তো সেই জন্য আপনাদের মাঝে ভাজির ভিডিওটা দেখাতেও পারলাম না। প্রতিদিনের মতন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার সাপোর্ট বাড়িয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।